अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। आज के तुम्हादेर पर्वटा नाम होच्छे इस्लामिक साधारण ज्ञान। ठीक आछे, तुम्हादेर पोस्ट एकटा करे प्रश्न करा हबे, तुम्हारा प्रश्नेर उत्तर देबे। ठीक आछे इंशाल्लाह। अल्लाहर नाम कयटी? 99। ठीक आछे, प्रार्थनाय साड़ा दान के? আল্লাহ। আল্লাহ নামটা যখন বলবে খুব মানে মহব্বতের সঙ্গে সকলকে বলছি, কিরকম হবে? আল্লাহ। কি নাম হবে? কিরকম হবে? কে পাপ মাফ করেন এবং তওবা কবুল করেন এবং রোগ ও আরোগ্য করেন? একমাত্র আল্লাহ। প্রধানতম ফেরেশতার নাম কি? জিব্রাইল। জিব্রাইল আলাইহিস সালাম বলতে হবে, শুধু জিব্রাইল বললে হবে না। মৃত্যুর পর মৃত্যুর ফেরেশতার নাম কি? কে মানে জান কবজ করেন? আজরাইল আলাইহিস সালাম। ঠিক আছে, কিয়ামতের দিনে সর্বপ্রথম পোশাক পরবেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। সর্বপ্রথম সাবান ব্যবহার করেন কে? সুলাইমান আলাইহিস সালাম। সর্বপ্রথম ঘোড়ায় চড়েছেন কোন নবী? ইসমাইল আলাইহিস সালাম। ঠিক আছে, পেশাগতভাবে ইদ্রিস আলাইহিস সালাম কি ছিলেন? দর্জি। নূহ আলাইহিস সালাম কোন পেশাজীবী ছিলেন? সুতো। সুতোর মিস্ত্রি। সুতোর মিস্ত্রি মানে জানো কি? আরে কাঠের মিস্ত্রি। সুতোর মিস্ত্রি মানে? সবার আগে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছিলেন কে? সুলাইমান আলাইহিস সালাম। সর্বপ্রথম কলম ব্যবহার করেছিলেন কে? ইসমাইল আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন কত বছর বয়সে? 63 বছর বয়সে। শেষ বিচারের দিনে সর্বপ্রথম কে উঠবেন? বিসমিল্লাহি বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় বাস করেছিলেন কতদিন? মনিরা বলো। 10 বছর। এটা হয়েছে। প্রধান এবং সর্বশেষ পয়গম্বর কে ছিলেন? বৃষ্টি বলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় ইন্তেকাল করেছিলেন এবং কোথায় কবরস্থ হয়েছেন? মদিনায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান এবং আব্বা জান কত বছর বয়সে ইন্তেকাল করেন? আফসানা বলো। পিতা ইন্তেকাল করেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 মাস মায়ের গর্ভে থাকতে, আর মাতা ইন্তেকাল করেন 6 মাস বয়সে। হয়নি? মনিরা বলো। পিতা ইন্তেকাল করেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভে থাকতে 6 মাস, মাতা ইন্তেকাল করেন 6 বছর বয়সে। বৃষ্টি কিনার করে বলো।
আব্বাজান ইন্তেকাল করেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভে ছয় মাস থাকতে, এবং আম্মাজান ইন্তেকাল করেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছয় বছর বয়সে। হ্যাঁ, তোমার হয়েছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করিয়েছিলেন কে? হালিমাতুস সাদিয়া। শুধু এরকম হালিমাতুস সাদিয়া বলে হবে না, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় এবং কোন দিনে জন্মগ্রহণ করেন এবং কোন দিনে ইন্তেকাল করেন? মক্কায় সোমবার জন্মগ্রহণ করেন, মক্কায় সোমবার জন্মগ্রহণ করেন আর সোমবারে জন্মগ্রহণ করেন আর মৃত্যু করেন। মনিরা বলো। মক্কায় সোমবারে জন্মগ্রহণ। হাসছো কেন? বলো বলো বলো, ছেড়ে দাও ছেড়ে দাও, বেশি বলো। মক্কা। হাসছো কেন? বলো বলো বলো। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় এবং কোন দিনে জন্মগ্রহণ করেন এবং কোন দিনে ইন্তেকাল করেন? মক্কায় সোমবারে জন্মগ্রহণ করেন এবং সোমবারে। সোমবারে কি বলো? মক্কায় সোমবারে জন্মগ্রহণ করেন, মক্কায় সোমবারে ইন্তেকাল করেন। গুড। তোমাদের হচ্ছে না, তোমরা আবার হাসছো। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা, পিতামহ, দাদু, দাদুর নাম কি? আব্দুল মুত্তালিব। ও ভুল বলেছে। ও তার মানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় এবং কোন দিনে জন্মগ্রহণ করেন এবং কোন দিন ইন্তেকাল করেন? মক্কায় সোমবারে জন্মগ্রহণ করেন এবং এবং সোমবারে ইন্তেকাল করেন। এখানে তো প্রশ্নের উত্তরটাই ভুল লেখা আছে। সোমবারে ইন্তেকাল করেন কোথায়? মদিনায়। মক্কায় জন্মগ্রহণ করেন, সেদিন সোমবার ছিল, আর আর সোমবারে ইন্তেকাল করেন, সে ওই সময় কোথায় ছিলেন? মদিনায় ছিলেন। রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের প্রথম স্ত্রীর নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে কখন রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বিবাহ করেছিলেন? তখন তাদের দুজনের বয়স কত ছিল? মনিরা বলো। খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40 বছর, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25 বছর। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহুর বয়স ছিল তখন 40, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি বয়স কত ছিল? 25 বছর। ঠিক আছে। হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু আনহার নানা, নানাজি এবং নানিমার নাম কি ছিল? কে বলবে? তুমি বলবা। হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহার নানা এবং নানির নাম কি ছিল? কে বলবে? বৃষ্টি বলো। নানার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নানির নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এর পিতা এবং মাতার নাম কি ছিল? আফসানা বলো। পিতার নাম রাসূলুল্লাহ আলাইহিস সালাম, মাতার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা ও মাতার নাম কি ছিল? মনিরা বলো। পিতার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাতার নাম আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হয়নি কে? তোমার হবে, বলো। পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম আমিনা। ঠিক আছে। হাসান এবং হোসাইনের পিতা ও মাতার নাম কি ছিল? ফারজানা বলো। কে বলবে? ও তো হবে না, তোমার হবে, বলো। পিতার নাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, মাতার নাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর কে
इंतेकाल करें एवं कतदिन पर क्या बोल तुम्हारा बोल রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছয় মাস পরে ইন্তেকাল করেন। ঠিক আছে। মা ফাতেমার কয়েকটি সন্তান ছিল এবং তাদের নাম কি ছিল কে বলবে? আচ্ছা ফারজান বলো। দুইটি সন্তান হাসান ও হোসাইন। হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে জান্নাতের চাবি কাটি কি তুমি? কলিমা তাইয়েবা। কলিমাটা বলো। কলিমা তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান কথার অর্থ কি কে বলবে? আফসানা বলো। বিশ্বাস। ওরম ভাবে বললে হবে না, পুরোটাই বলতে হবে। ঈমান কথার অর্থ বিশ্বাস। ঈমান ঈমান বিষয়ক জ্ঞানকে কি বলা হয়? আন্তরিক বিনয় নম্রতা। আকীদা। আকীদা। আকীদা ভালোকের মুখস্থ করবে। তোমরা যদি ভালোকের মুখস্থ না করতে পারো তাহলে উত্তর দেবে কিভাবে? ইবাদতের সেরা কাজ কে কে বলবে? আচ্ছা ফারজানা বলুক। বলো। আন্তরিক বিনয় নম্রতা। আল্লাহর কাছে সর্বাপেক্ষা পছন্দনীয় কাজ কি কে বলবে? বৃষ্টি। যথাসময়ে নামাজ আদায় করা। যথাসময়ে নামাজ আদায় করলে আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে, তাই তো? নামাজের সময়ে খানা প্রস্তুত হয়ে গেছে, প্রথমে কি করতে হবে কে বলবে? আফসানা বলো। খানা খেতে হবে। আগে খানা খেতে হবে কেন বলো তো? কত কষ্টের পরে খানাটা আমাদের সামনে আসে। এক একটা খানার উপরে 360টা হাত না লাগা পর্যন্ত খানা প্রস্তুত হয় না। ফেরেস্তার থেকে আরম্ভ করে ফেরেস্তা মানুষ জীব জন্তু সব মিলে 360টা হাত লাগে, তারপর খানা প্রস্তুতই সামনে আসে। এই জন্য আগে না, আগে খানা তারপরে নামাজ। পৃথিবীর বুকে এবং প্রথম নির্মিত মসজিদ কোনটি? মনিরা বলো। মনিরা মক্কায় মসজিদুল হারাম। কাবায় আগে মুসলমানদের কিবলা, কাবার আগে মুসলমানদের কিবলা কি ছিল, কোনটি ছিল বলো? বৃষ্টি। জেরুজালেমের মসজিদ। রমজান মাসের একটি বিশেষ রাত, বিশেষ রাত হাজার মাস চাইতে উত্তম, এটি কোন রাত কে বলবে? ফারজানাবে বলো। লাইলাতুল কদর। হজের প্রধান দিন কোনটি কে বলবে? মনিরা হবে না? বৃষ্টি বলো। দশই জিল হজ। মহিলাদের জিহাদ কি কে বলবে? বলো। হজ ও উমরা। হজ কাদের উপরে ফরজ? হজের জন্য সর্বপ্রথম আহ্বান কে করেছিলেন কে বলবে? হবে মনিরা? হবে ফারজানা? হবে বৃষ্টি বলো। হজ ধনী ব্যক্তির উপর ফরজ, হজের জন্য আহ্বান করেছিলেন নবী ইব্রাহিম আলাইহিসসালাম। ঠিক আছে। কুরবানি করা কি? কুরবানির শব্দের অর্থ কি? আপন পুত্রকে প্রস্তুত করেন কোন নবী কে বলবে? আফসানা মনিরা ফারজানা বলো। আফসানা বলো। কুরবানি করা কি? কুরবানির শব্দের অর্থ কি? আপন পুত্রকে কুরবানির জন্য প্রস্তুত করেন কোন নবী? কুরবানি
কুরবানি করা ওয়াজিব। কুরবানি শব্দের অর্থ উৎসর্গ, উৎসর্গ, উৎসর্গ। কুরবানির কুরবানির আপন পুত্রকে আহ্বান করেছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম। বেশ ভালো, বলো। কুরবানি করা ওয়াজিব। কুরবানি শব্দের অর্থ উৎসর্গ। আপন পুত্রকে প্রস্তুত করেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। পুত্রের নাম কি? যে পুত্রকে কুরবানির জন্য প্রস্তুত করেছিলেন ওই পুত্রের নাম কি? ইসমাইল আলাইহিসসালাম। দাও গোসলের সুন্নত কয়টি, তায়াম্মুমের ফরজ কয়টি, কে বলতে পারবে? হবে আফসান, হবে। আচ্ছা আফসান বলো। দেখুন গোসলের ফরজ তিনটি, গর্গর এক, গর্গর সুন্নত, গর্গর সুন্নত, গোসলের সুন্নত ছয়টি। এক, দুই হাত কবজি, দুই হাত কবজি ধৌত করা। দুই, ইস্তিঞ্জা করে গোসলের আগে শরীরের ও লজ্জা স্থানে নাপাকি ধোয়া। তিন, তিন নাপাকি দূর করা, নিয়ত করা। চার, সর্বশরীর তিনবার ধোয়া। পাঁচ, উজু করা। ছয়, গোসল শেষ হয়ে গোসল শেষ হয়ে অন্য জায়গায় উঁচু জায়গায় দুপা ধোয়া। তার নামের ফরজ কয়টি? তিনটি। এক, নিয়ত করা। দুই, মুখমণ্ডল মাসাহ করা। তিন, দুই হাতের কনুইসহ মাসাহ করা। ইসলামের প্রথম চার খলিফা বা সাহাবার নাম নাম কি, তাদের নাম কি, কে বলতে পারবে তুমি? তা চারজন, বলো। এক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিন, তিন এক, হযরত আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চার, হযরত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরবি অক্ষর মোট কয়টি, কে বলতে পারবে? ফারজানা, ফারজানা, মনিরা, আফসানা, বলো। ২৯টি। পরিষিদ্ধ ফেরেশতা কয়জন, তাদের নাম কি, কে বলবে? বৃষ্টি, বলো। চারজন, তাদের নাম। এক, জিব্রাইল আলাইহিসসালাম। দুই, মিকাইল আলাইহিসসালাম। তিন, ইব্রাহিম আলাইহিসসালাম। আবার বলবো। চারজন, তাদের নাম। এক, এক হযরত, এক জিব্রাইল আলাইহিসসালাম। দুই, মিকাইল আলাইহিসসালাম। তিন, ইসরাফিল আলাইহিসসালাম। চার, আজরাইল আলাইহিসসালাম। এই হচ্ছে সর্বশেষ প্রশ্ন। আসমানে কেতাব কয়টি ও কি কি, কে বলতে পারবে? আফসানা, বলো। চারটি, তৌরাত, জুহুর, ইঞ্জিল, কুরআন, মাজিদ। হয়নি, ভালো করে ক্লিয়ার করে তুমি বলো। আসমানি কিতাব চারটি। এক, তৌরাত। দুই, জবুর। তিন, ইঞ্জিল। চার, কুরআন মাজিদ। এটা ভালো করে জবুরটা ভালো করে বলতে হবে, তুমি জবুর বলেছো। এই চারটি আসমানি কিতাব কোন কিতাব কোন নবীর উপর অবতীর্ণ হয়েছিল, কে বলতে পারবে? মনিরা, ফারজানা, বৃষ্টি, আফসানা। আচ্ছা বৃষ্টি বলো। এক, এক মুসা আলাইহিসসালামের উপর তৌরাত শরীফ। দুই, দাউদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের উপর জবুর শরীফ। তিন,
ঈসা আলাইহিসসালামের উপর ইনজিল শরীফ, চার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন শরীফ। হয়েছে, কিন্তু তোমাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে যাচ্ছে। এই তিনটা হচ্ছে আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এগুলো সবাই আমরা আরও ভালোভাবে মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কামল করার তৌফিক দান করুন এবং বেশি বেশি শিক্ষা করার তৌফিক দান করুন। সকলে বলো আমিন।